আমরাও অনেক সময় শপথ করি অনর্থক মানে কথায় কথায় শপথ এগুলো করবেন না যেই শপথ বাস্তবায়ন করা যায় না কিন্তু যেগুলো কার্যকর শপথ সেই শপথ যদি আপনি ভঙ্গ করেন তাহলে অবশ্যই কাফফারা দিতে হবে আরেকটা কথা মনে রাখতে হবে অনেকে মনে করে আমি তো কসম খাইছি আল্লাহর নামে এখন এই কসম তো আর ভাঙা যাইবো না আপনি যেই জন্য কসমটা করেছিলেন যদি মনে করেন এইটা অকল্যাণকর যেইটার জন্য কসম করেছেন ওইটা করাই কল্যাণকর তখন আপনি কসম অবশ্যই ভেঙে ফেলবেন তবে কসমের কাফফারা দিতে হবে কার ভালো কাজ করবেন না ভালো কাজ করতে হবে এখন কসমের কাফফারা কি আসেন সূরা মাঈদা 89 নম্বর আয়াত আল্লাহ বলেন লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্বাত تُمُ الْأَيْمَانُ فَكَفَّارَتُهُ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ ذَلِكَ كَفَّارَةُ أَيْمَانِكُمْ إِذَا حَلَفْتُمْ وَاحْفَظُوا أَيْمَانَكُمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آياته لعلكم تشكرون جربنا الله أكبر কসমের কাফফারা আদায় করতে হবে না অনেক সময় আপনারাও কসম করেন না আমরাও কসম করি কি কসমের কাফফারা কসমের কাফফারাটা জেনে নেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম তোমরা যারা কথায় কথায় অনর্থক শপথ করো এটার জন্য তোমাদেরকে পাকড়াও করা হবে না ولكن يؤاخذكم بما عقدتم الايمان কিন্তু যারা প্রকৃত কসম করো এই কসমের জন্য তোমাদেরকে যদি ভঙ্গ করো তোমাদেরকে পাকড়াও করা হবে কসম করলে পরে তোমাদের করণীয় হচ্ছে ফাকাফারাতুহ অবশ্যই কসমের কাফফারা দেই করতে হবে আর ফাকাফারাতুহ ইতআমু আশারতি মাসাকিন কসমের কাফফারা কি এক নম্বরে দশজন মিসকিনকে দুই বেলা খাবার খাওয়াতে হবে কয়জন মিসকিনকে দশজন ফাকাফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন কেমন খানা মিন আওসাতি মা তুতিমুনা আহলিকুম পরিবার পরিজন নিয়ে আমরা যা খাই সবসময় কি শুক্রির ভর্তা খাই আবার সবসময় কি গরুর গোস্ত খাই আল্লাহ বলছেন ফাকাফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন মিন আওসাতি মা তুতিমুনা আহলিকুম তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে যা খাও তোমরা একবার উঁচু লেভেল না আবার নিচু লেভেল না মধ্যম মানের যে খরচটা এই খরচে মধ্যম মানের খাবার দশজন মিসকিনকে খাওয়াইবা দুই বেলা সুবহানাল্লাহ এরপরে আও কিসওয়াতুহুম এইটা যদি না পারো দশজন মিসকিনকে তোমরা পোশাক দিবা পোশাক কি দিবেন পোশাক তাও যদি না পারেন অথবা আও তাহরীরু রাকাবা একজন দাস অথবা দাসী মুক্ত করবা এটা তো কঠিন কাজ দাস কুজ্জা ভাই বিন কয় এখন এটা ভিন্ন আলোচনা এরপরে আল্লাহ বলেন আমাদের জন্য যেইটা সম্ভব একটা হচ্ছে দশজন মিসকিনকে খাবার খাওয়ানো আর একটা হচ্ছে দশজনকে পোশাক দেওয়া এই দুইটা যদি না পারেন ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম যেই ব্যক্তি এইগুলা পারবে না সামর্থ্য নাই সে তিনটা রোজা রাখবে সুবহানাল্লাহ কইতেন না মনে হয় আলোচনাটা দরকারই না এজন্য তো সুবহানাল্লাহ আসে না ঘুমায় থাকে জোরে কোন সুবহানাল্লাহ তাইলে কোন কসমের কাফফারা কি এক নম্বরে দশজন মিসকিনকে দুই বেলা মধ্যম মানের খাবার অথবা দুই নম্বর অপশন তাদের পোশাক দেওয়া অথবা তিন নম্বর দাস বা দাসী মুক্ত করা যদি কোনোটাই না পারেন চার নম্বর কি ফাসিয়ামু সালাসাতি আইয়াম সে যেন তিনটা রোজা রাখে তাইলে এখন থেকে যারা
কসম করবেন এটা মাথায় রেখে কইরেন জীবনে অনেক কসম করছেন কিন্তু জীবনও কাফফারের দারে কাছে গেছেন না আমার ভাইরা এখন এই রকম কার্যকর কসম কয়টা করেছিলেন যেহেতু আপনি আর শরণ নাই আপনি অনুমানের ভিত্তিতে একটা একটা করে কাফফারা দিয়ে যান দিতে হবে যে কয়টা কসম ভঙ্গ করেছেন প্রত্যেকটারই ভিন্ন ভিন্ন ভাবে কাফফারা আদায় করতে হবে এখন যেহেতু আপনার হিসাব জানা নাই কি করবেন মনের সাক্ষী হিসাব না জানা থাকলে একটু ভাবেন সহজ না কঠিন আর কসম করবেন বোর সাথে কথায় কথা গরম দেখান যে আল্লাহর কসম খাইলা এইগুলা করা যাবে না বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকা কাফফারাতু আইমানিকুম ইজা হালফতুম তোমরা যারা কসম করো তাদের জন্য এই কাফফারার বিধান ওয়াহফাজু আইমানাকুম তোমরা তোমাদের কসমকে সংরক্ষণ করে হেফাজত করো কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাশকুরুন এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানাবলী তার নিদর্শনগুলা তোমাদের কাছে বর্ণনা করেছেন যাতে তোমরা উপকৃত হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করতে পারো দরেকন সুবহানাল্লাহ